প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আসো এসএসসি প্রিপারেটরি প্যাকেজ প্রোগ্রামের গণিতের প্রথম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি একরামুল হক সহকারী শিক্ষক গণিত এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল উলিপুর ক্রিগ্রাম প্রিয় শিক্ষার্থী দুই সাল করোনার কারণে প্রায় পুরোটা বছরই তোমরা তোমাদের প্রিয় শিক্ষকদের পাঠদান থেকে বঞ্চিত হয়েছ তারপরও আশা করি তোমাদের বাবা মায়ের সহযোগিতায় নিজেদের প্রচেষ্টায় এবং বিদ্যালয়ের অনলাইন ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে তোমরা এসএসসি পরীক্ষার প্রিপারেশন ভালোভাবেই নিতে পেরেছ তারপরও পরীক্ষা যেন আরও অধিক ভালো হয় সবাই যেন এ প্লাস পেতে পারো এই লক্ষ্যে প্রতিবারে নেয় তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল এবারেও এসএসসি প্রিপারেটরি প্যাকেজ পরীক্ষার আয়োজন করেছে এই পরীক্ষাগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি এই প্রোগ্রামের সবগুলো পরীক্ষা যদি তোমরা বাসায় বসে অংশগ্রহণ করতে পারো তাহলে এবছরও তোমরা তোমাদের প্রিয় প্রতিষ্ঠানকে চমৎকার একটি ফলাফল উপহার দিতে পারবে প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের গণিতের প্রথম পরীক্ষায় জেমিতির যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব গণিতের প্রথম পরীক্ষায় জেমিতির সপ্তম অধ্যায় দেওয়া আছে সপ্তম অধ্যায় মূলত ব্যবহারিক জ্যামিতি এখানে সম্পাদ্য এক থেকে পাঁচ পর্যন্ত আছে অর্থাৎ পাঁচটি সম্পাদ্য সেই সাথে অনুশীলনী সাত দশমিক এক ও সাত দশমিক দুই উদাহরণ আছে উদাহরণ তিন খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ তিন হচ্ছে একটি ট্রাফি দুইটি সমান্তরাল বাহু এবং বৃহত্তম বাহু সমান দুইটি কোন দা আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে এখানে যে সম্পাদ্যগুলো আছে এই সম্পাদ্যগুলো মূলত আমি তোমাদের শ্রেণীকক্ষে নবম শ্রেণীতেই অঙ্কন করে দেখিয়ে দিয়েছি তারপর আজকে আমি অনুশীলন সাত দশমিক এক ও সাত দশমিক এর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব অনুষ্ঠান সাত দশমিক একের সাত নং প্রশ্নটি দেখো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ এবং অপর দুইভোর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তোমরা লক্ষ্য করো তোমাদের পাঠ্যবয়ের সম্পাদ্য দুইয়ে আছে ত্রিভুজের ভূমি ভূমির সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুইভোর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকো তাহলে এই প্রশ্নটির সাথে সম্পাদ্য দুইয়ের তফাত কি সম্পাদ্য দুইয়ে দেওয়া আছে সূক্ষ্মকোণ ভূমি সংলগ্ন আর এখানে দেওয়া আছে ভূমি সংলগ্ন স্থলোকন এখন আমরা দেখবো এই ত্রিভুশটি কিভাবে অঙ্কন করতে হয় ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে উপাত্তগুলো নেব ভূমি মনে করি ত্রিভুজটির ভূমি এ ভূমি সংলগ্ন একটি স্থলোকন আমরা এই স্লোকনটি ধরে নেই এক্স এবং অপর দুই বাহুর অন্তর ধরে ডি অঙ্কনের জন্য আমরা প্রথমে যে কোনো রশি বি ই থেকে ভূমি এর সমান করে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিই এবার বিসি এর বিবিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোন অঙ্কন করি তাহলে এক্স কোণের সমান করে কোন অঙ্কন করতে হলে এখানে যে কোনো মাপে আমরা একটি বৃত্ত চাপ দেব ঠিক একই মাপে বি বিন্দুতে বৃত্তচাপ দেব দেবো তারপর এখানে যে কনের মাপটি আছে এই কনের মাপটি আমরা নেব লক্ষ্য করবে এখানে মাপ যেন একুরেট হয় এই মাপ যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু কোন সমান করে অঙ্কন হবে না এবার আমরা রুলারের সাহায্যে কোনটি অঙ্কন করবে এবং এই বাহুটাকে বর্ধিত করে দেব মনে করি ই বি আমরা এখানে এফ কোন অঙ্কন করলাম এক্স কোণের সমান করে এই বি এফ রশ্মির বিপরীত রশ্মি বিজি আঁকি এবার বি থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই বিডি অংশ কেটে নিয়ে আমরা অতপর কী করব সিডি যোগ করে দেব এই সিডি যোগ করে দেব এবার সি বিন্দুতে দেখো এই সি বিন্দুতে সিডি রেখার সাথে কোন সমান করে ডি সি এ অঙ্কন করবো তাহলে এই কোন সমান করে কোণ অঙ্কন করতে হলে আমরা কি করবো এখানে ডি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত চাপ দেব ঠিক অনেক পিসিল আশা করি তোমরা নিজেরাই বাসায় করতে পারো ভালোভাবে দেখো এখানে এটা সমান মাপ নিয়ে আমরা এখান থেকে কেড়ে নেব তারপর এটি আমরা যোগ করে দিয়ে এখানে কোনটি অঙ্কন করব যা এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ এখন আমরা দেখব উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কন হয়েছে কিনা অর্থাৎ এই তথ্যানুসারে ত্রিভুজটি অঙ্কন হয়েছে কিনা এই ত্রিভুজটির কী দেওয়া ছিল ভূমি এ দেওয়া ছিল ভূমি সরকণ এক্স দেওয়া ছিল এবং অপর দুই অন্তর ডি দেওয়া ছিল সি ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা ভূমি বিসি এর সমান পেয়েছি এবং ভূমি সরোর এক্স বি এর সমান অর্থাৎ এক্স কোণের সমান পেয়েছি এবার আমরা দেখবো অপর দুই ভাবু এ সি এবং এবি এর অন্তর ডি হয় কিনা অর্থাৎ এ সি মাইনাস বি সমান ডি হয় কি লক্ষ্য করো এ ডি সি ত্রিভুজের মধ্যে যেহেতু এসিডি কোণ এবং এডিসি কোনো এই করলে কিন্তু এখানে আমরা ডি পাচ্ছি তার মানে ডি এর সমান অতএব এ বি সি হচ্ছে উদ্দিষ্ট আসলে শিক্ষার্থী একশো সাতচল্লিশ পৃষ্ঠায় দেখো উদাহরণ তিন ট্রাফিজিয়ামের দুইটি সমানতল বাহু এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোন দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকো এই জাতীয় সম্পাদ্য তোমরা অষ্টম শ্রেণীতে অঙ্কন করে এসেছ ট্রাফিজিয়ামের সংজ্ঞা তোমরা জানো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বহু সমান্তরাল তাই ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের সমান্তর বাহুদয় একটি ছোট হবে একটি বড় হবে ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয় যদি সমান হয়ে যায় তাহলে সেটি সামান্তরিক হয়ে যাবে এখন আমরা দেখব ট্রাফিজিয়ামটি কিভাবে অঙ্কন করতে হয় ট্রাফিজিয়ামটি অঙ্কন করার জন্য আমরা সমান্তরাল বাহুদয় নিয়ে নেব মনে করি একটি সমান্তর বাহু এ এবং আরেকটি হচ্ছে বি এ হচ্ছে বড় বি হচ্ছে ছোটো এবং এ বাহুর সংলগ্ন দুইটি কোন নেব একটি হচ্ছে এক্স কোন এক্স কোন তুলনামূলক আমরা বড় নেব এবং ওয়াইকোন তুলনামূলক আমরা ছোটো নেব এক্স কন এবং ওয়াইকোন তাহলে আমরা বলতে পারি যে মনে করি একটি ট্রাফিজিয়ামের দুটি সমান্তর বাহু এ ও বি যেখানে এ ইজ গ্রেটার দ্যান বি এবং এ বাহু সংলগ্ন দুটি কোন এক্স ওয়াই দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে তাহলে অঙ্কনের প্রথম ধাপে আমরা যে কোনো রশ্মি এ এক্স থেকে বৃহত্তম বাহু এ এর সমান করে এব কেটে নেব সমান করে কেটে নেব অতপর এবুতে যতক্ষণ এক্স কো এবং ওয়াইকনের করে কোন আঁকব তাহলে এব বিন্দুতে এক্স কনের সমান করে কোন আঁকব এই জন্য আমরা এখানে যে কোনো মাপে একটি বৃত্তচাপ চাপ দেব ঠিক একই মাপে এ কে কেন্দ্র করে বৃত্তচাপ চাপ দেবো অতপর কনের মাপ নিয়ে কেটে বিন্দুতে কোন অঙ্কন করব। এখানে যে কোনো মাপে একটি বৃত্তচাপ দেব ঠিক বি বিন্দুতে যে কোনো মাপে একটি বৃত্তচাপ দেব অতপর কোণের মাপে কেটে নিয়ে আমরা যোগ করে দেবো এখন রুলারের সাহায্যে এখানে এক্সক নাম দেই বি এ ওয়াই এবং এখানে নাম দেই বি জেড তাহলে এখানে এক্স কোন এখানে ওয়াই অঙ্কন হল এবার এবি থেকে বি বাহুর সমান করে এ ই কেটে নেব ই বিন্দু দিয়ে এ ওয়াই এর সমান্তলা রেখা অঙ্কন করবো দেখো এখানে ই বিন্দু দিয়ে এ ওয়াই এর সমান্তর আঁকতে হলে এক্স কোন সমান করে ই বিন্দুতে কোন আঁকতে হবে তাহলে অনুরূপকোন সমান হবে অনুরূপকোন সমান হলেই রেখা দুটি কি হবে সমান্তরাল হবে তাহলে এক্সকনের এখানে যে বৃত্তচাপ আছে একই মাপে এখানে বৃত্তচাপ দিবে দিয়ে এখানে কোণের সমান করে কেটে নিয়ে তারপর রুলারের সাহায্যে কোনটি অঙ্কন করবে তাহলে এক্স কোন অঙ্কন হলো মনে করি ই এই রশ্মিটি এ বি জেডকে সি বিন্দুতে সেট করে ত্রি এবার যে কাজটি তোমরা করবে এখানে ওয়াই কোণের সমান করে সি বিন্দুতে কোণ অঙ্কন করতে পারো অথবা এখানে ইসি এর সমান করে এ ওয়াই থেকে কেটে নিতে পারো মনে করো তোমরা এটি কেটে নিলে এ ডি অতপর সিডি যোগ করে দেবে তাহলে দেখো উদ্দিষ্ট ট্রাফিজিয়াম ময়মনসিংহ বোর্ডে দুই হাজার বিশ সালে যে প্রশ্নটি এসেছিল দেখো উদ্দীপক হলো একটি ত্রিভুজের ভূমি বি ইকুয়াল সিক্স সেন্টিমিটার ভূমির সংলগ্ন কোন এক্স ইকুয়াল সিক্সটি ডিগ্রি এবং অপর দুইবাহুর সমষ্টি এ ইকুয়াল এইট সেন্টিমিটার কনংক প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ থ্রি সেন্টিমিটার বৃত্তটির কোনো বিন্দুতে একটি স্পর্শ আঁকো খনং প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক গণং প্রশ্ন বলা হয়েছে একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা পি ইকুয়াল এ প্লাস বি সেন্টিমিটার সমবাহ অঙ্কন করো শিক্ষার্থী এখানে কনং প্রশ্নটি লক্ষ্য করো একটি বৃত্ত সংক্রান্ত এটি সমস্যা বৃত্ত সংক্রান্ত সমস্যাগুলো মূলত অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে কনংক প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের যে কোনো অধ্যায় থেকে হতে পারে খনং প্রশ্নটি হচ্ছে ত্রিভুষ্টি অঙ্কন করো কোন ত্রিভুষ্টি অঙ্কন করব আমরা এই ত্রিভুষ্টি দেখো ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে এবং ঐতিবৃষ্টির অপর দুই বহুর সমষ্টি দেওয়া আছে তাহলে ইতিহাসে তোমাদের পাঠ্যবইয়ের এক নং সম্পাদ্য আর গণং প্রশ্নে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে সমবাহু ত্রিপুষ্টি আঁকতে বলা হয়েছে এই জাতীয় প্রশ্ন তোমরা পাবে অনুষ্ঠানের সাত দশমিক একে সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে সমবাহতির বৃষ্টি আঁকতে হবে এখন আমি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব কনং প্রশ্নের সমাধান কনং প্রশ্নে একটি বৃত্তের ব্যাসার্ধ থ্রি সেন্টিমিটার দেওয়া আছে বৃত্তটি অঙ্কন করে বৃত্তটির কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে তোমরা রুলারের সাহায্যে বৃত্তের ব্যাসার্ধ আর থ্রি সেন্টিমিটার নেবে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল থ্রি সেন্টিমিটার এবার পেন্সিল কম্পাসের সাহায্যে থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে নেবে দেখো এখানে হোয়াইট বোর্ড অনেক পিসিল আমি চেষ্টা করতেছি অঙ্কন করতে অ্যাপ্রোপ্রিয়েট না হতে পারে তোমরা বাসায় পেন্সিল কম্পাসের সাহায্যে অনেক সুন্দরভাবে বৃত্তটি অঙ্কন করবে বৃত্তটি অঙ্কন করার পর বৃত্তটির কেন্দ্র দিবে মনে করি কেন্দ্র ও এর উপরস্থ একটি বিন্দু নেবে এ নামকরণগুলো যেভাবে দিবে সেভাবেই তোমরা বর্ণনা লিখতে পারবে এখানে ও এ যে কোনো ব্যাসার্ধ নেবে আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধের ওপর লম্ব হয় তাহলে ও এ এর এ বিন্দুতে যদি আমরা একটি লম্ব অঙ্কন করি এই লম্বটি হবে এ বিন্দুতে বৃত্তটির একটি স্পর্শক লম্ব অঙ্কন করা তোমরা অনেক আগেই শিখে এসেছো অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে শিখে এসেছো যে কোনো মাপে এখানে একটি চাপ দেবে তারপর একই মাপে এক দুই দুইবার কেটে নেবে তারপর ওপরে এখান থেকে একবার এখান থেকে একবার কেটে নেবে যেন সেট করে এবার রুলারের সাহায্যে যোগ করে দিয়ে তোমরা লম্বটি অঙ্কন করবে এবার যদি নাম দাও এ পি তাহলে এখানে এ পি হচ্ছে একটি স্পর্শক যা বৃত্তটির এ বিন্দুতে অবস্থিত প্রিয় শিক্ষার্থী এভাবে তোমরা একটি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করবে এখন আমি খনং প্রশ্নটির সমাধান করে দেব দেখো খনং প্রশ্নে ত্রিভুষ্টি অঙ্কন করতে বলা হয়েছে আর ত্রিভুষ্টির যে উপাত্তগুলো দেওয়া আছে বি ইকুয়াল সিক্স সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন এক্স ইকুয়াল সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বহু সমষ্টি এ ইকুয়াল এইট সেন্টিমিটার তোমরা রুলারের সাহায্যে ভূমি বি ইকুয়াল সিক্স সেন্টিমিটার নেবে এখানে বি ইকুয়াল সিক্স সেন্টিমিটার তারপর ভূমি সংলগ্ন কোন এক্স ইকুয়াল সিক্সটি ডিগ্রি নেবে সিক্স ডিগ্রি তোমরা চাঁদা ব্যবহার করে নিতে পারো অথবা পেন্সিল কম্পাস ব্যবহার করেও তোমরা সিক্সটি ডিগ্রি অঙ্কন করতে পারো এখানে একটি বৃত্ত চাপ দিবে যে মাপে বৃত্তচাপটি দিবে ঠিক ওই মাপে যদি কেটে নাও তাহলেই কিন্তু এখানে সিক্সটি অঙ্কন হয়ে যাবে দেখো এভাবে তোমরা এখানে সিক্স নিয়ে নেবে এক্স ইকুয়াল সিক্সটি ডিগ্রি এবং সমষ্টি এ ইকুয়াল দেওয়া আছে এইট সেন্টিমিটার তোমরা এখানে এ নেবে এইট সেন্টিমিটার এবার ত্রিভুষ্টি অঙ্কন করার জন্য তোমরা যে কোনো রশ্মি বিবে বি থেকে ভূমি বি এর সমান করে বিসি কেটে নেবে বিসি বি এর সমান করে কেটে নেবে এবার যেহেতু বিসি ভূমি ভূমির সংলগ্ন কোন এক্স দেওয়া আছে এবার বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোন অঙ্কন করবে তাহলে দেখো একটি কোণের সমান করে আরেকটি কোণ কিভাবে অঙ্কন করতে হয় তা তোমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনে এসেছো এখানে যে বৃত্তচাপটি আছে ঠিক একই মাপে এখানে একটি বৃত্তচাপ দিবে তারপর এখানে যে কনের মাপটি আছে এই কণের মাপের সমান এখানে মাপ নিয়ে অর্থাৎ একই বৃত্তচাপ নিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ দিবে অতপর রুলারের সাহায্যে এটি যোগ করে তোমরা এক্স কোণের সমান করে ইবি এফ কোন অঙ্কন করবে অতপর অপদ্বীপ সমষ্টি এ এর সমান করে বিএফ থেকে বিডি কেটে নেবে এখানে বিডি কেটে নেবে অতপর সিডি যোগ করে দেবে সিডি যোগ করে দেবে এবার লক্ষ্য করো এই সি বিন্দুতে সিডি রেখার সাথে কোন বিডি সি এর সমান করে একটি কোন অঙ্কন করে নেবে তাহলে কিভাবে করবে দেখো এখানে ডি কে কেন্দ্র করতে হবে কেন্দ্র করে যে কোনো মাপে একটি বৃত্ত চাপ দিতে হবে ঠিক একই মাপে এখানেও একটি বৃত্ত চাপ দেবে এবার এখানে কোনের যে মাপটি আছে ঠিক এই কোণের মাপটি নিয়ে তোমরা এখান থেকে কেটে নেবে কেটে নিয়ে রুলারের সাহায্যে এটি যোগ করে দেবে তাহলে দেখো এখানে বিডি সি এর সমান ডিসি এ কোণ উৎপন্ন হলো তাহলে সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ শিক্ষার্থী এই ত্রিভুজটি উদ্দেশ্য ত্রিভুজ হয়েছে কি না সেটি আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা প্রথমে বিই থেকে বি বাহুর সমান করে বি নিয়েছিলাম তার মানে এবি ত্রিভুজের ভূমি কিন্তু এই সমান সমানের ঠিক আছে এবং এবিসি ত্রিভুজের ভূমি যেহেতু বিসি বিসি সংলগ্ন কোণ এক্স হতে হবে এখানে কিন্তু আমরা এক্স কোণের সমান করে কোন এঁকেছি এবার সি ত্রিভুজের অপর দুই বাহু কি এবি এবং এসি তাহলে এবি এবং এসি এই দুইটি বাহু সমষ্টি হতে হবে এর সমান সেটি ঠিক আছে কি না আমরা সেটি দেখব দেখো আমরা প্রথমে কিন্তু এ এর সমান করে বিডি কেটে নিয়েছিলাম বিডি এর দেখো এবি অংশ কিন্তু এখানে আছে বাদ পড়ছে কি এ ডি যদি এসি এর সমান হয়ে যায় তাহলেই কিন্তু ত্রিভুজটি আমাদের অঙ্কন ঠিক আছে আমরা দেখব এডি এবং এসি ঠিক আছে কিনা লক্ষ্য করো এ ডি সি ত্রিভুজের মধ্যে এই ডিকোণ এবং সিকোণ সমান যেহেতু ডিকোণ এবং সিকোণ সমান তাহলে এই কোন দয়ের বিপরীত বাহুদয় কী হবে সমান হবে অর্থাৎ এসি এবং এডি সমান তাহলে দেখা যাচ্ছে যে এ বি সি ত্রিভুজের যে উপাত্তগুলো দেওয়া ছিল সেই উপাত্ত অনুযায়ী আমাদের ত্রিভুজটি সঠিকভাবে অঙ্কন হয়েছে আশা করি তোমরা এখন নিজেরাই এই ত্রিভুজটি অঙ্কন করতে পারবে গণং প্রশ্নে ত্রিভুজের পরিসীমা পি ইকুয়াল দেওয়া আছে এ প্লাস বি সেন্টিমিটার দেখো এ কত দেওয়া আছে এইট সেন্টিমিটার এবং দেওয়া আছে সিক্স সেন্টিমিটার তাহলে এইট এবং সিক্স যোগ করে আমরা পাই ফোরটিন সেন্টিমিটার এখন আমরা রুলারের সাহায্যে ত্রিভুজের পরিসীমা সিক্সটিন সেন্টিমিটার নিয়ে সবহুতীর্ভুজটি অঙ্কন করব পিক সেন্টিমিটার যেহেতু এটি সহবাহতিরভুজের পরিসীমা আমরা জানি সহবাহতীভুজের প্রতিটি বাহুদৈর্ঘ্য সমান এই পরিসীমাকে আমরা সমান তিন ভাগে ভাগ করে বাহুদ্দৈর্ঘ্য বের করে নেবো দেখো এটিকে সমান তিন ভাগে ভাগ করে নেওয়ার জন্য আমরা প্রথমে এখানে যে কোনো মাপে একটি কোণ নেব ঠিক এই পরিসীমার অপর প্রান্তে আমরা এই কোনটি সমান করে আরেকটি কোন অঙ্কন করব বিপরীত পার্শ্বে কোনটি অঙ্কন করবো এখানে অনেক পিসিল তোমরা খাতায় সুন্দরভাবে অঙ্কন করবে এই কোনটি যদি সমানভাবে অঙ্কন না হয় তাহলে কিন্তু পরিসীমা সমান তিন ভাগে বিভক্ত হবে না দেখো ঠিক অনুরূপভাবে এখানে কেটে নিয়ে এখানে কেটে নেবে মাপ যেন একুরেট হয় না হলে কিন্তু সমত্রিখণ্ডিত হবে না এখানে তোমরা এই কোনটি সমান করে আরেকটি কোণ অঙ্কন করে নেবে তারপর যে কাজটি করবে তা হচ্ছে এখানে একই মাপে দুইবার কেটে নেবে দেখো এক দুই এভাবে দুইবার কেটে নিয়ে অনুরূপভাবে এখানে দুইবার কেটে নেবে তারপর রুলারের সাহায্যে যোগ করে দেবে দেখো রুলারের সাহায্যে এভাবে যোগ করে দেবে তাহলে পরিসীমা পি সমান তিনটি অংশে বিভক্ত হবে তাহলে পরিসীমার এই অংশটি হবে ওয়ান থার্ড পি ওয়ান থার্ড পি ওয়ান থার্ড পি আমরা এখন সহভৌ ত্রিভুজের বাহুর দুর্গ পেয়ে গেছি এই বাহু ব্যবহার করেই আমরা এখন সহভৌ ত্রিভুজটি অঙ্কন করতে পারবো এর জন্য আমরা যে কোনো রশ্মি যে কোনো রশ্মি ডি এন থেকে দেখো এখানে পি তিন ভাগের এক ভাগের সমান নিয়ে আমরা ডি অংশ কেটে নেব এবার ডি ও ই কে কেন্দ্র করে ওয়ান বাই থ্রি পি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি এর একই পাশে দুটি বৃত্ত চাপাকব যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে এখন রুলারের সাহায্যে আমরা এটি যোগ করে দেব তারা দেখো এফ হচ্ছে উদ্দিষ্ট স্বভাবতির বোঝ তোমরা অঙ্কনের বিবরণ ঠিক যেভাবে তোমরা অঙ্কন করবে অঙ্কনের বিবরণও ঠিক সেভাবে লিখবে এখানে যে নামকরণ ব্যবহার করা হয়েছে সেই নামকরণেই তোমরা সেখানে অঙ্কনের বিবরণে লাগবে শিক্ষার্থী আজকে এই পর্যন্ত শেষ করছি আমি নেক্সট ক্লাসে গণিতের প্রথম পরীক্ষায় পরিসংখ্যানের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ